বর্তমানে ইউক্রেনকে দেওয়া F-16 যুদ্ধবিমানের সাথে এবার রাশিয়ার যুদ্ধবিমানের পাল্টাপাল্টি আক্রমণ দেখতে যাচ্ছে বিশ্ব এবং তখনই তারা মূলত একটি পার্থক্য তৈরি করতে পারবে যে F-16 ফ্যালকনের সামনে রাশিয়ার Su-35 কিভাবে মোকাবেলা করে এই Su-35 যুদ্ধবিমানগুলো মূলত আমেরিকার F-22 রিয়্যাক্টর এবং তাদের F-35 লাইটিং এর মতো যুদ্ধবিমানগুলোকে প্রতিহত করতে রাশিয়া নির্মাণ করেছিল রাশিয়া 2008 সালে আমেরিকার স্টিলথ ফাইটার জেটগুলোকে টেক্কা দেওয়ার জন্যই মূলত Su-35 বিমানের সিরিয়াল প্রোডাকশন শুরু করে এবং এগুলো নির্মাণ করেছে এই Su-35 ছিল ডাবল ইঞ্জিন বিশিষ্ট অত্যন্ত ভারী যুদ্ধবিমান আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে এমন একটি যুদ্ধবিমানের পরিকল্পনা করছিল রাশিয়া যেটির মাধ্যমে মাল্টিপল হামলা চালানো যায় এমন একটি যুদ্ধবিমান তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অর্থাৎ দূরপাল্লার আকাশ হামলা এবং আকাশ থেকে সারফেস এবং ভূমিতে হামলার জন্য এই Su-35 অধিক পরিমাণে সমরাস্ত্র বহন করতে পারে এর রাডার সক্ষমতা পৃথিবীর যতগুলো যুদ্ধবিমানগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি এটি ডিটেক্ট করতে পারে তার অবস্থান থেকে প্রায় 400 কিলোমিটার দূর পর্যন্ত পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো যুদ্ধবিমান আবিষ্কৃত হয়নি যে যুদ্ধবিমানকে রাডার তার অবস্থান থেকে 400 কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম কিন্তু Su-35 তার অবস্থান থেকে প্রায় 300 কিলোমিটার দূরের যে কোনো যুদ্ধবিমানকে হামলা করে ধ্বংস করে দিতে পারে সামগ্রিক বাস্তবতায় Su-35 এর সামনে F-16 ফাইটিং ফ্যালকনের টেকার কথা নয় বর্তমান পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধবিমান তৈরি হয়েছে এখন পর্যন্ত F-16 অত্যন্ত সফল প্রায় 4000 এর উপরে এই ধরনের যুদ্ধবিমানের ইউনিট তৈরি হয়েছে এই F-16 ফাইটিং ফ্যালকন তার উৎপাদন প্রক্রিয়া থেকে এখন পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করে F-16 ফাইটিং ফ্যালকনের ভাইপারের রূপান্তরের মাধ্যমে সেগুলোকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে রাশিয়ার Su-35 হচ্ছে একটি ডাবল ইঞ্জিনের ভারী যুদ্ধবিমান এই Su-35 এর কমব্যাট রেডিয়াস হচ্ছে 1800 কিলোমিটার আর অন্যদিকে F-16 এর কমব্যাট রেডিয়াস হচ্ছে মাত্র 600 কিলোমিটার কারণ ডাবল ইঞ্জিন এবং সিঙ্গেল ইঞ্জিনের জ্বালানি পরিবহনের সক্ষমতার উপর এই কমব্যাট রেডিয়াস নির্ভর করে বর্তমানে ইউক্রেনে F-16 ফাইটিং ফ্যালকন আসবে এবং শেষ পর্যন্ত জানা গেছে তার প্রথমটির ডেলিভারি শুরু হয়েছে একটি বা ছয়টি যুদ্ধবিমান দিয়ে রাশিয়ার বিরুদ্ধে খুব বেশি কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যাবে বলে মনে হয় না এগুলো প্রতীকী হস্তান্তরও হতে পারে প্রথম পর্যায়ে অর্থাৎ 2024 সালের মধ্যে তারা মোট ছয়টি যুদ্ধবিমান পাবে 2024 সালের মধ্যে যদি ইউক্রেন ছয়টি যুদ্ধবিমান পায় দেখা যাবে পরবর্তীগুলো আসার আগ পর্যন্ত এগুলো যদি কোনো মিশনে অংশ নেয় তাহলে এগুলো যদি রাশিয়ার আঘাতে ধ্বংস হয়ে যায় তাহলে একটা একটা করে কমতে থাকবে এই ফাইটিং ফ্যালকনের বহর যেমন পোল্যান্ড তাদের যুদ্ধবিমান অর্থাৎ MiG-29 এর 14টি যুদ্ধবিমান তারা ইউক্রেনকে দিয়েছিল আস্তে আস্তে সেগুলো সবগুলো ধ্বংস করে ফেলেছে পুতিনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন যদি MiG-29 এর মতো F-16 এর ভাগ্যেও তাই ঘটে অর্থাৎ যুদ্ধ শুরু করার পর মূলত টার্গেট হবে এই F-16 ফাইটিং ফ্যালকনগুলো রাশিয়ার যুদ্ধবিমান কিংবা রাশিয়ার হাইপারসোনিক মিসাইল অথবা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলো ধ্বংস করে ফেলবে রাশিয়া যে কোনোভাবে এগুলোকে ধ্বংস করে দিতে চাইবে যেমন তারা টার্গেটে রূপান্তরিত করেছিল আমেরিকার দেওয়া ইউক্রেনকে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার কিনজালের আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ইউক্রেনকে দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর এটিকে মেরামত উপযোগী করে ব্যবহার পর্যায়ে আনা কোনোভাবেই সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে এদিকে রাশিয়া নতুন করে বিমান হামলা ক্ষেপণাস্ত্র আর কেরিয়ার ক্রুজ মিসাইল খুব ভালোভাবে সফলতার সাথে করে যাচ্ছে ইউক্রেনীয় বিমান বাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে অর্থাৎ রাশিয়ার তরফ থেকে বিমান বাহিনীকে একেবারে নিঃস্ব করে দেওয়া হয়েছে বর্তমানে আমেরিকা ও তার মিত্ররা যে সকল যুদ্ধবিমানগুলো দিয়েছে সেই সকল যুদ্ধবিমান দিয়ে আসলে তেমন একটা কিছু করতে পারেনি ইউক্রেনীয় বাহিনী তারা ইউক্রেনের আকাশকে রাশিয়ার বাহিনী থেকে মুক্ত করতে পারেনি রাশিয়ান বাহিনীর সামনে যেগুলো এসেছে সেগুলো ধ্বংস হয়ে গেছে তাই বর্তমানে আমেরিকার মিত্র দেশগুলোর F-16 যুদ্ধবিমান দিয়ে রাশিয়ার Su-35কে কতটা মোকাবেলা করতে পারবে ইউক্রেন সেটাই এখন দেখার বিষয়